পরের প্রশ্ন হচ্ছে, হায়াজের সময়ে সিয়ামের বিধান কি? হায়াজের সময় এক কথা আর হায়াজ আসা আরেক কথা। অনেকের আছে, ধরেন এই টাইমটা তার হায়াজ আসে, কোনো নারীর নির্ধারিত টাইম হয়ে গেছে মাসের এই টাইমে, এটা কিন্তু হায়াজ না আসলে কিন্তু তার সওম পালন করা হচ্ছে, মানে তার সওম পালন করে যেতে হবে তাকে, কারণ ফরজ তার রয়ে গেছে। যেদিন হায়াজ আসবে সেদিন আর রক্ত বের হবে, সেদিন থেকে তিনি আর সওম পালন করতে পারবেন না, তখন থেকে তার সওম বন্ধ থাকবে, সেটা পরে কাজা করতে হবে, কিন্তু সালাত কাজা করতে হবে না, কিন্তু সওম কাজা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেছেন তার ছাত্রী যে উম্মাহ, মা আমরা দেখতে পাচ্ছি মানুষ সওম কাজা করে কিন্তু সালাত কাজা করে, এটা কেন হলো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তিনি আহারুরিয়া তিনান্তি, তুমি কি হারুরিয়া, অর্থাৎ তুমি কি মাথা মোটা মানুষ যারা ইয়া করে এই হারুরা এলাকায় বসে আছে, খারেজিদের মতো তুমি তুমি ক্যাশ করবে এখানে? দিন হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনুসরণের নাম, আমাদের হতো এটা, অর্থাৎ হায়েজ হতো রসুল্লাহ সাল্লাম আমাদেরকে সালাত আদায় করতে বলতেন না, কিন্তু আমাদেরকে তিনি সওম কাজা করতে বলতেন, তো তিনি শিখিয়ে দিলেন এটাই যে সওমের সময় সওম অর্থাৎ হায়েজের সময় সওম পালন করা যাবে না, কিন্তু সোমটাকে পরবর্তীতে কাজা করে নিতে হবে। সেটা একসাথে করা যেতে পারে ভিন্ন ভিন্নভাবে, যখন সুযোগ হয় অথবা যখন কম হয়, যখন দিন ছোট থাকে তখন আদায় করতে পারবে, কোনো সমস্যা নাই, তার সে সুযোগ আছে। দ্বিতীয় প্রশ্ন করেছেন এখানে যে ওষুধ খেয়ে কি মাসিক বন্ধ করে সিয়াম রাখা যাবে কি না? ওষুধ খেয়ে মাসিক বন্ধ করে সিয়াম রাখা বিষয়টি আলেমরা দ্বিমত পোষণ করেছেন বিভিন্নভাবে। একমত বলেছেন যে না, যেহেতু এটা কোনো বিপজ্জনক জিনিস না, যে কোনো সময় সে এটা কাজা করতে পারে, সুতরাং সে এটা করবে না, এটা তার স্বাস্থ্যগত ক্ষতি হতে পারে। হ্যাঁ, তা আরেক দল বলেছেন না, যেহেতু সে সবার সাথে একসাথে রাখতে তার সুবিধা এবং সেখানে পরবর্তীতে ভিন্নভাবে রাখা তার জন্য কষ্টকর, সে যদি এটা করতে চায় তাহলে সে ভিন্ন ওষুধ খেয়ে যদি বন্ধ করে রাখে তার সওম হয়ে যাবে। আমি এই দ্বিতীয় মতের পক্ষে যে অবশ্যই তার সওম পালন হয়ে যাবে, কিন্তু এটা উত্তম নয় আমি বলি। কেন? কারণ আল্লাহ তাআলার এই প্রাকৃতিক যে এটা নারীর জন্য উপকারী জিনিস, প্রাকৃতিক যে জিনিসটা দিয়েছেন তিনি রক্ত, এটা নারীর জন্য উপকারী জিনিস। কেন? এইটা সে যে পবিত্র, সে যে সুস্থ, এটা প্রমাণ। সুস্থ থাকলেই শুধুমাত্র এই রক্ত আসে, সুস্থ না থাকলে এটা আসে না। সুতরাং সে যে সুস্থ সন্তান ধারণের সক্ষম, এটার প্রমাণ। কোনো কারণে এটা বন্ধ করলে পরবর্তী নাও আসতে পারে, এবং অনেকেই, অনেক নারী আমাদের কাছে অভিযোগ করেছেন যে তারা ওষুধ খেয়ে বিভিন্ন জিনিস খেয়ে এক সময় তারা এটা বন্ধ করেছিলেন, পরবর্তীতে সেটা আর স্বাভাবিক হয়নি এবং বিভিন্নভাবে এখন অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে, এবং 10 দিন দেখ 15 দিন কেউ কেউ সারা বছরে থাকে অসুস্থতার মধ্যে, এর কারণ কিন্তু এইভাবে ওষুধ খাওয়া। সুতরাং এমন কোনো ওষুধ খাওয়া যাবে না, এটা আমরা বলি, যেখানে তার ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু যদি কোনো সে ডাক্তারের পরামর্শে এমন কোনো ওষুধ খাইতে পারে যাতে ক্ষতি হবে না, তাহলে তার সওম পালন হয়ে যাবে। হায়েজের মধ্যে কোনো হায়েজের অবস্থায় ইয়া বন্ধ করে যদি সওম পালন করে সওম হয়ে যাবে, কোনো সমস্যা নেই, পরবর্তীতে আর কিছু করতে হবে না, আলহামদুলিল্লাহ।